আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ওয়াকালা আল্লাহু তাআলা في شان حبيبه تكريما على رسوله وتعزيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا علي বিন দেখে মোহাম্মদ পর কুরবান জমানা হে বিন দেখে মোহাম্মদ পর কুরবান জমানা হে জিস জিস কো ভি দেখা হে ও উনকা দিওয়ানা হে বিন দেখে মোহাম্মদ পর কুরবান জমানা হে জিস জিস কো ভি দেখা হে ও উনকা দিওয়ানা হে রোজা জো আঁকা জন্নত কা ও টুকরা হে রোজা জো আঁকা জন্নত কা ও টুকরা হে হুজরে মে তো আম্মা কে রহমত কা খজানা হে হুজরে মে তো আম্মা কে রহমত কা খজানা হে বিন দেখে মোহাম্মদ পর কুরবান জমানা হে। গোটা পৃথিবীর মানুষ মুস্তাফাকে দেখে নাই, সরকারে কায়নাতকে দেখে নাই, মদিনার দুলালকে দেখে নাই, ইমামুল মুরসালিনকে দেখে নাই, ইমামুল হুদাকে দেখে নাই। 180 কোটি মানুষ, হুজুরের কোন টুইটার নেই, ফেসবুক অ্যাকাউন্ট নাই, কিন্তু 100 কোটি 180 কোটি মানুষ এখনো মুস্তাফার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ নবী আল্লাহ রসুল বলছেন আখেরি জামানায় এমন কিছু উম্মত উম্মতি হবে যারা আমাকে দেখবে না, আমি রসুল আমাকে দেখবে না, শুধু মুখ জানবে এসা মুখরা থা, এসা চলতা থা, এসা খাতা থা, এসে সোতে থে, মুস্তাফা এসে চলতে থে, এটা শোনার পরে আমার কর্মের উপরে আমল করতে প্রস্তুত নিয়ে নে। আল্লাহ কবুল করেছেন। খুব সংক্ষেপ আলোচনা, খুব সংক্ষেপ কথা আপনাদের খিদমতে বলবো। আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ মর্যাদা দিয়েছে, কত সুন্দর কথা সাহেব তার ভাষার মধ্যে দিয়ে জানিয়েছে, আমি ওইদিকে যাব না বিস্তারিত জায়গায়। মূল কথা, মূল সাবজেক্টটা আমি আগিয়ে যেতে চাই। আজকে ওলির দরবারে এসেছেন, প্রতাপপুর দরবার শরীফে আসার সুযোগ করে দিয়েছে। বুখারীর হাদিস বলছি, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আমি ইবারতের দিকে যাচ্ছি না, সময় স্বল্পতার কারণে আমি টু দা পয়েন্ট আলোচনা করছি। কেন, এখানে আলেমদের গঞ্জ, এখানে উলামা হযরতরা বসে আছেন, আলোচনা করবেন একের পর এক, দোয়া নেওয়ার উদ্দেশ্যে দুটো কথাবার্তা বলা, কারণ
আমি গতকালকে বাংলাদেশ থেকে এসেছি। সাধারণত প্রতাপপুর দরবার শরীফে যে সময় প্রোগ্রামটা হয় সাধারণত আমি বাংলাদেশের সফরে থাকি। এবছরে আপনাদের প্রতাপ আমাদের প্রতাপপুর দরবার শরীফের প্রোগ্রামের ডেটটা একটু পরিবর্তন হওয়ার কারণে এবং ঐতিহাসিক আমাদের বাংলাদেশে যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রাম স্থগিত থাকার কারণে একটু আগে আসা সম্ভবপর হয়েছে। আমি গুনাহগার, একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের খিদমতে, কেন রুহুল আমিন ভাই অনেকবার আমাকে বলেছে আমি সময় দিতে পারিনি, আজকে শুধু দোয়া নেওয়ার উদ্দেশ্যে দুটো কথা বলবো, শোনার ইচ্ছা আছে। আমি টু দা পয়েন্ট আলোচনায় যাচ্ছি, শোনার ইচ্ছা আছে। কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান দেখি, একটা তাকবীরের ধ্বনি দেন, নারায় তাকবীর। আর এই আওয়াজ শুনতে আজকে প্রতাপপুর দরবারে আসেনি, এই আওয়াজ শুনতে প্রতাপপুর দরবারে আসি নাই। ইসলাম ভাবাবেগের উপরে আঘাতকারীদের সামনে একজন আওয়াজ দিয়েছে, বদরের জমিনে 313 জন যেমন আওয়াজ দিয়েছিল, 1000 কাফেরদের পাটা থরথর করে কেঁপে উঠেছিল। শত শত ইসলাম ভাবাবেগের উপরে আঘাতকারীদের সামনে ইসলামের উপরে, ইসলামের আদর্শের উপরে, ইসলামিক নীতি রীতি স্ট্রাকচার, ইসলামের নিয়মাবলীর উপরে, কোরআনের আইনের উপরে আঘাত যখন তার উপরে আঘাত করার চেষ্টা করেছিল, প্রচেষ্টা করেছিল স্লোগান দিয়ে, প্রতিবাদের ধ্বনি কিন্তু হাতে ইশারা ছিল না, প্রতিবাদের ধ্বনি কিন্তু ভিতরে ঢুকে দরে ছিটকিন দেওয়া ছিল না। শত শত ইসলামের বিরোধী ভাবাবেগপূর্ণ মানুষের সামনে প্রতিবাদের ধ্বনিটা কিন্তু আল্লাহর ধ্বনি দ্বারাই ছিল। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে ভাইরাল ভিডিও দেখে আমরা যেটা বুঝতে পেরেছি, প্রতিবাদের ধ্বনিটা কিন্তু বাড়িতে ঢুকে ছিটকিন লাগানো ছিল না, হাত নেড়ে নিষেধ করা ছিল না, প্রতিবাদের ধ্বনিটা কিন্তু আল্লাহর ধ্বনিটা দিয়ে উচ্চারিত হয়েছিল। আজকেও আমাদের শুকরিয়া তান তাকবীরের ধ্বনিটা হবে, একটু তাকবীর দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের একটা কথা তুলে, সেই যুগের একটা ওলির কথা তুলে আল্লাহ নবী আল্লাহ রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জায়গাটায় মুত্তাফাকুন আলাইহি হাদিস, যে জায়গাটায় সরকার কায়নাত বলছে, যে জায়গাটায় আল্লাহর ওলিরা আসে, আল্লাহর ওলিরা অবস্থান করে, আল্লাহর ওলিরা থাকে, হাদিসের এবারতের ভাষা মিনাল কারিয়াতিল শরীফ বলা হয়, আল্লাহর ওলিদের থাকার জায়গাটা, আসার জায়গাটা, বসার জায়গাটা, সেই জায়গাটা শরীফ হয়, পবিত্র হয়ে যায়। একই হাদিসের ইবারাতের মধ্যে এসেছে, উখরুজ মিনাল কারিয়াতিল খবীস, একই ইবারাতে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলছি, বনী ইসরাইলের ওলির কথা বলতে গিয়ে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ওলিরা যে জায়গা থেকে চলে আসে, বেরিয়ে আসে, থাকে না, যেই জায়গা অ্যাভয়েড করে, বাদ দেয়, যে জায়গা থেকে বেরিয়ে চলে আসে, সেই জায়গাটাকে হুজুর বলছে উখরুজ মিনাল কারিয়াত খবীস, সেটা শরীফ পাইরা, আল্লাহর ওলিদের থাকার জায়গাটা শরীফ, আল্লাহর ওলিদের বেরিয়ে আসার জায়গাটা খবীস, হুজুর বলছে। তাহলে এই জায়গাটা ওলিদের থাকার জায়গা না ওলিদের চলে যাওয়ার জায়গা? জোরে বলেন, এই জায়গাটা ওলিদের আসার জায়গা না ওলিদের বেরিয়ে যাওয়ার জায়গা? এই জায়গাটা আল্লাহর ওলিদের থাকার জায়গা, আল্লাহর ওলিদের বসার জায়গা, আল্লাহর ওলিদের আসার জায়গা। জোরে বল, জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। কৌশলকে আলোচনা, টু দা পয়েন্ট, বিস্তারিত আলোচনায় যাব না। সূরাতুল কাফের 22 নম্বর আয়াতের একটা ছোট্ট তাফসীর করে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আমরা সকলে জানি আসহাবে কাফের সাতটা যুবক ছেলে গুহার মধ্যে অবস্থিত, এই সাতটা যুবক ছেলে যখন গুহার মধ্যে অবস্থিত, এই সাতটা যুবক ছেলের সাথে আল্লাহর ওলিদের সাথে একটা কিতমির নামক কুকুর ছিল, সেই কুকুরটা গুহার বাইরে, সাতটা যুবক ছেলে কুকুর
দেখুন গুহার বাইরে সাতটা যুবক ছেলে গুহার মধ্যে আল্লাহর কলি আসহাবে কাহফ গুহার মধ্যে অবস্থিত। মনে রাখবেন পরিষ্কার কোরআন বলছে, বানুয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়, সূরাতুল কাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে ওয়াতারাশ শামসা ইজা তালাআতি তাযাউরু আন কাহফি ইমসাতাল ইয়ামিন। আল্লাহ নিজের সূর্যকে সূর্য নিজের কক্ষপথে উঠে নিজের কক্ষপথে ডুবে, এটা বাস্তব, এটা সামাজিকতা নয়, আল্লাহর হুকুমে সূর্য নিজের কক্ষপথ দিয়ে উঠে নিজের কক্ষপথে গিয়ে ডুবে। কিন্তু আল্লাহ ওই সূর্যকে বলছে, নিজের ভাষায় আল্লাহ জানিয়ে দিচ্ছে ওয়াতারাশ শামসা ইজা তালাআতি তাযাউরু আন কাহফি ইমসাতাল ইয়ামিন, এই সূর্য তুই যখন উঠবি তোর উঠার কক্ষপথ থেকে পরিবর্তন করতে হবে, কারণ আমার আল্লাহর ওলিগুলো ঘুমাচ্ছে। তুই যদি তোর কক্ষপথে উঠিস আমার ওলিদের গুহাতে রোদটা লাগবে, রোদটা লাগার কারণে গুহাটা উত্তপ্ত হয়ে যাবে। এই সূর্য ইয়ামিন ডান দিকে চেপে চেপে ওঠ, এটা আমি আল্লাহ হুকুম করে দিলাম, ওলিরা ঘুমাচ্ছে। যখন ডুববি কি করে ডুববি, এ কোরআন বলছি, কোন বানোয়াটি কথা বলছি না, যখন ডুববি কোন দিকে ডুববি, ওয়াইজা গারাবা তাকরিদুহুম যাতাস শিমাল, কোরআন বলছে যখন ডুববি ডুবাটা কেমন হবে, উঠাটা তো ডান দিক চেপে হবে, ডুবাটা কোন দিকে চেপে হবে, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে তুই যদি বাম দিকে না চেপে ডুবিস তোর রোদটা আমার ওলিদের গায়ে গিয়ে লাগবে, উত্তপ্ত হবে, কষ্ট পাবে, ওরা ঘুমিয়ে আছে। এই সূর্য বাম দিকে চেপে ডোব আমি আল্লাহ হুকুম করে দিলাম, জোরে বলবেন, আল্লাহর ওলিরা ঘুমাচ্ছে বলে সূর্য কক্ষপথ চেঞ্জ করছে। কোন ওলির জীবনীর কারামতির গল্প বলিনি, কোরআন বলছে তাফসিরে যায় একটু ছোট্ট করে বলি, আমরা সবাই জানি আসহাবে কাফে সাতটা যুবক ছেলে ওখানে নির্ধারা যাচ্ছে, আসহাবে কাফে আল্লাহর ওলি সাতজন যুবক ওই জায়গায় ঘুমাচ্ছে। তাফসিরের একটা রেওয়ায়েত এসেছে 309 বছর বাইরে কিন্তু কুকুরটা ঘুমিয়ে আছে, প্রত্যেকটা 6 মাস অন্তর অন্তর আল্লাহ পাক আল্লাহ মাওলা পরওয়ারদিগার ওই আল্লাহর ওলিদেরকে এক পাশ থেকে আরেক পাশের মধ্যে পাশ পরিবর্তন করাতে। তাফসির বলছি কোনো চটি কেতাবের গল্প বলিনি, এই যে এসেছেন এখানে কি হবে একটু ছোট্ট করে বলে দিয়ে যাই, এই যে এখানে এসেছে কি হবে একটু ছোট্ট করে বলে দিয়ে যাই। আচ্ছা বলেন আজকে গুহার মধ্যে তো ওই ওলিগুলো সাতজন কোথায়, গুহার মধ্যে, বাইরে তো কুকুরটা। কেতাবের রেওয়ায়েতের মধ্যে এসছে আল্লাহর ওলিদের জন্য আল্লাহ রহমতটা দিয়েছিল যে 6 মাস অন্তর অন্তর এক পাশ থেকে আরেক পাশে ফিরবে, কিন্তু ওই পাশে বাইরে যে কিতমির নামক কুকুরটা বসেছিল সেও কিন্তু রহমত থেকে বঞ্চিত হয়নি। আল্লাহ পাক ওই কুকুরটাকেও 6 মাস অন্তর অন্তর একদিক থেকে আরেক দিকে ফেরাবে। কথাটা কি বোঝাতে পারছি, কুকুরটাকেও পরিবর্তন করা, জীবনের চরিত্রটা তো গঠন করতে হয়। ওলিদের দরবারে এসে আসহাবে কাফের কথা বলতে গিয়ে ছোট্ট করে আপনাদের খিদমতে বলি, আল্লাহ পাক কবুল করেন। বিস্তারিত আলোচনায় যাব না, কেন অনেক বড় ইবারত। সূরাতুল কাফের 60 থেকে 65 নম্বর আয়াতে যদি এখন তাফসির করি সময় লেগে যাবে, কেন ওলিদের দরবারে যাওয়াটা কি সম্পর্কে এখানে পরিষ্কার দিয়ে আছে, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত, পরিষ্কার কোরআন জানাচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কিরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে কিরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআন নাজিল করে, সরকার কায়নাতের উপরে কোরআনটা নাজিল হয়ে যায়। 40 বছর পরে হুজুর নবুয়াত পেলেন, 23 বছর হুজুরের নবুয়াতের জীবন, 23টা বছর হুজুরের উপরে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, একটার পর একটা নাজিল হয়েছে। সূরাতুল আল ইমরান 2 নম্বর সূরা 164 নম্বর আয়াতে পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক
يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين পরিষ্কার কোরআন দরবার মধ্যে দিয়ে জানিয়ে দেয় পরিষ্কার করে এলান করে দেয় আমি আল্লাহ আমি মাওলা পরওয়ার্তিগান তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে একটা নবী একটা রাসূল একটা পয়গম্বর দিলাম সেই নবীর কাজটা কি সেই রাসূলের কর্মটা কি সেই রাসূলের অ্যাক্টিভিটিসটা কি সেই রাসূলের চিন্তাটা কি সেই রাসূলের থিংকিংটা কি সেই রাসূলের অ্যাম্বিশনটা কি সেই রাসূলের টার্গেটটা কি সেটাও কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় সেই নবী তোমাদের সামনে কোরআনের আয়াতটা পড়ে শোনাবে কোরআনটাকে তেলাওয়াত করে জানিয়ে দিবে ওয়াল হিকমা হিকমতের জ্ঞানটা দিবে সেই নবী কোরআন পড়ে জানিয়ে দেয় পরিষ্কার করে 23 বছরের নবুয়তের জীবন সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হয় সূরাতুল আলাক 1 নম্বর ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক সূরাতুল মাইয়্যিদা 3 নম্বর সর্বশেষ নাযিলকৃত আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিকমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আমি আল্লাহ ইসলাম ধর্মটিকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপরে যে নিয়ামত গুলো দিলাম সেগুলোকেও পরিপূর্ণ করে দিলাম ওয়ারাদীতু লাকুমুল ইসলামা দীনা আমি আল্লাহ আমি মাওলা পরওয়ার্তিগান ইসলাম ধর্মটার উপরে খুশি হয়ে গেলাম এই 23 বছরের নবুয়তের জীবন মুস্তাফার 23 বছরের মুস্তাফার নবুয়তের জীবনের মধ্যে মনে রাখবেন এমন অনেক নবী আছে যাদের কাছে জিব্রাইল জীবনে 5 বার গেছে এমন অনেক নবী আছে পৃথিবীর বুকে যাদের কাছে জিব্রাইল জীবনে 1 বার গেছে আর কোনদিন ওই নবীর কাছে ওহিনী আসে না নাই আর কোনদিন ওই নবীর কাছে আসে না নাই কিন্তু 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে জিব্রাইল মুস্তাফার দরবারে মোট 24,000 বার এসে হাজিরা দিয়ে গেছে হম বলে তো বাদ বলে রসুল বলে তো হাদিস বলে হম সো যায় তো খাব রসুল সো যায় তো রব সে সওয়াল ও জবাব হম কানুন বনায় তো শিদ্দত হো রসুল কানুন বনায় তো হুজ্জত হো হামারে নবী চাজু কর নেগি ও শামসুদ দোহা গায় ও বদরুদ তুজা গায় ও নুরুল হুদা গায় ও হর মরিজ কা শফা গায় জিনকে তারিফ করনে ওয়ালা খুদ খুদা হায় বানোয়াটি আলোচনা নয় দুটা পয়েন্ট একটু আলোচনা করতে চাই সেই নবীর উপরে কোরআন আয়াতটা নাযিল হচ্ছে একটার পর একটা নাযিল হচ্ছে কোন সময় সেই মুস্তাফাকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন সেটা সূরাতুল মাইয়্যাদার 19 নম্বর আয়াতে আসছে আমি ব্যাখ্যায় যেতে পারছি না ছোট্ট করে একটু বলি পরিষ্কার কোরআন জানিয়ে দেয় আল্লাহ পাক জানিয়ে দেয় নাই আমি আল্লাহ ওয়া ইন কানু মিন কাবুলু লাফি দলালিম মুবিন যখন তোমরা প্রকাশ্য পথভ্রষ্ট ছিলে দিন বুঝতে আমি আল্লাহ তোমাদেরকে নবী দিলাম তোমাদেরকে রাসূল দিলাম সেই নবী তার ভাষার দ্বারা কোরআনের ভাষার দ্বারা জানিয়ে দেয় তিনি বলছে এটাই কোরআন ওটাই কোরআন মুস্তাফা বলছে এটা কোরআন ওটাই মোর কোরআন আবু জেহেল আরবি বলেছে আবু লাহাব আরবি বলেছে উতবাও আরবি বলে সাইবাও আরবি বলে কিন্তু তাদের আরবি আর মুস্তাফা আরবি বলে কিন্তু মুস্তাফা যেটা বলে সেটা কোরআন কথা বলে নবী যেটা বলে সেটা কোরআন আল্লাহ পাক তো নিজের পরিচয় সেলফ ইন্ট্রোডিউস করতে পারতেন আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান্নাস বিভিন্ন জায়গায় বলেছে কিন্তু যখন আল্লাহ নিজের কথা বলছে পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে বলছে এই নবী আপনি মানুষকে বলেন হুজুরকে দিয়ে বলাচ্ছে এই নবী কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ আগে নিজের পরিচয় দেয়নি মুস্তাফার পরিচয় দিচ্ছে এখানে কুল বলতে কে আমার নবী আল্লাহ তো নিজে বলতে পারতেন আমি আল্লাহ এক আমি আল্লাহ এক এটা তো বললেন না না আল্লাহ বলছেন নবী আপনি বলেন আল্লাহ এক তাহলে আগে মুস্তাফাকে চেনো
আগে সরকারে কায়নাতকে চেনো, আগে মদিনাত তুলালকে চেনো, আগে ইমামুল মুরসালিনকে চেনো, আগে ইমামুল হুদাকে চেনো। আর ইহুদিরাও আল্লাহকে চেনে, ইহুদিরাও আল্লাহকে এক বলে, নাসারাও আল্লাহকে এক বলে, তুমি আমি এক বলি। আরে তারা মুস্তাফাকে বাদ দিয়ে এক বলে, আর তুমি আমি আল্লাহকে এক বলি, মুস্তাফাকে নিয়ে এক বলি। কথা বলেন না কেন? বিস্তারিত জায়গায় যেতে পারছি না, কেন আলোচনাটা ওলির দরবার ওইদিকে আসতে হবে, তাই একটু ছোট করে বলি। পরিষ্কার কোরআন তার ভাষায় জানিয়ে দেয়, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার জানিয়ে দেয়, যারা সকাল বেলায় সন্ধ্যা বেলায় আল্লাহ জিকিরের মধ্যে বসে আল্লাহ জিকিরটা করে, আল্লাহর দরবারে জিকির করে, আল্লাহ জিকির করতে থাকে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে নিয়োগ থাকে, তাদের কাছে যাও, তাদের সোহবত গিয়ে বসো। একটু জোরে বলে, জোরে বলবেন না, ওলির দরবার এত এরাম হয়ে গেলেন কেন আপনার? কিছু বুঝতে পারছি না, একটু জজবা হাল থাকবে, রুহানি দোয়া চলছে এখানে, রুহানি তাওয়াজ্জু চলছে এখানে, ফায়েজ চলছে আলাদা একটা, আল্লাহ কবুল করেছে, সকলে তকদিরে জুটে নেই এখানে বসা। আরে প্রতাপপুরের দরবারে তো অনেক লোক এসেছে, আপনার সাথে এসেছে আপনার ভাগনা ভাইপো, আপনার সাথে এসেছে আপনার আত্মীয় স্বজন, আপনার সাথে আপনার বাড়ির পাশের লোক এসেছে, কিন্তু জান্নাতের টুকরাটাই ঢোকার সুযোগ হয়নি। বাজারে ঘুরতে কেটে গেছে, রাস্তায় হাঁটতে কেটে গেছে, এদিক ওদিক তামাশা করতে কেটে গেছে। তোমার তকদির ভালো, আপনার তকদির ভালো, আল্লাহ আপনাকে চুনে নিয়েছে, পছন্দ করে নিয়েছে, জান্নাতের টুকরাটাই বসার সুযোগ করে। তোমার তকদির আছে বলে এখানে বসেছো। কি ভাই কথা ঠিক? তোমার তকদিরটা কম নয়, আপনার তকদিরটা কম নয়। ওলিদের দরবার, ওলিদের দরবারটাই বসবেন, কিভাবে বসবেন সেটাও কোরআন বলছে, এদিক ওদিক তাকিয়ে নয়। কোরআন বলছে তার যে আল্লাহর ওলিদের চেহারাটার দিকে তাকিয়ে বসবে। আমি বলিনি, একটাও আমার নিজের কথা বলিনি, কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহর ওলিদের চেহারাটার দিকে তাকিয়ে বসবে, এটাই মুরিদ। ইউরিদুনা ওয়াজহাহু, তোমাদের মাকসাদটাই হবে তাদের চেহারা, তোমাদের ধারণাটাই হবে তাদের চেহারার দিকে তাকানো। আল্লাহর ওলিদের দরবারে এসে বসা, তাদের চেহারাটার দিকে তাকানো তোমাদের মাকসাদ হবে। রুহানি দোয়া, রুহানি ফায়েজ আল্লাহ কবুল করেছে, এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছে, তাকদীর দিয়েছে আল্লাহ, নিয়ামত দিয়েছে আল্লাহ, মর্যাদা দিয়েছে আল্লাহ, মর্তাবা দিয়েছে আল্লাহ, কবুল করে নিয়েছে। কিতাবুল বিরর ওয়া সিলাটা কোলে দেখেন, মুসলিম শরীফের হাদিস বলে না, বানওয়াটি কথা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক আপনাদের খিদমতে আলোচনা করে যায়। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তোমাদের বাড়ির সামনে এমন কিছু মানুষ ঘুরে বেড়াবে, তোমাদের বাড়ির সামনে এমন কিছু ব্যক্তিত্ব ঘুরে বেড়াবে। মুসলিম শরীফ কিতাবুল বিররে ওয়াস সিলাহ 2024 নম্বর আদিক, তোমরা তাদেরকে তাড়িয়ে দিবে, দূর করে দিবে, হাঁটিয়ে দিবে, তোমাদের বাড়ির সামনে এনে বাড়ির দরজাটার কাছে এসে দাঁড়ালে এনে তাদেরকে বের করে দিবে, তাদের চুলটা এলোমেলো কাটা থাকবে, উস্কো খুস্কো কাটা থাকবে, এনে তোমাদের বাড়ির সামনে তোমরা দাঁড়াতে দিবে না, তাদেরকে হাঁটিয়ে দিবে, দূর করে দিবে। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মনে রাখবে ওই বান্দাটাকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, ওই বান্দাগুলো আল্লাহকে যা বলে আমার আল্লাহ তাই সঙ্গে সঙ্গে শুনে না। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না, কলিজা দিয়ে বলা যাবে না,
ওলির দরবার ওলি হতে আসতে হবে, জীবনের চরিত্রটা গঠন করতে হবে, ওলির দরবার নিজেদের জীবনটাকে বাস্তবমুখী জীবন বানাতে হবে, শরিয়াতটাকে বুকের সাথে নিতে হবে, ইসলাম আমির আদর্শটাকে কলিজার সাথে নিয়ে নেবে, পরিষ্কার করে নিতে হবে। তাই কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, ক্বালা যালিকা মা কুন্না নাকি ফাতাদ আলা আফারিহিম কাসাসান ফওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আলামনাহু মিন লাদুন্না ইলমা। পরিষ্কার কোরআন তার মাজার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, না বানওয়াটি কথা আপনাদের খিদমতে একটাও বলি নাই, দলিল কেন্দ্রিক কথা বলি। ওলির দরবারে এসেছেন, একটার পর একটা ওলির দরবারে যান, নেককার বান্দাদের দরবারে যান, পরিষ্কার বান্দাদের দরবারে যান, আল্লাহ পাক যাদেরকে কবুল করেছে তাদের দরবারে আপনি আমি যাই, জীবনের চরিত্রটাকে গঠন করার জন্য, শরিয়াত মোতাবেক জীবনটাকে তৈরি করার জন্য। ইমামে আজামের কিতাবটা খোলা হচ্ছে, ইমামে আজামের জীবনীটা খোলা হচ্ছে, ইমামে আজামের দরবারে, যখন ইমামে আজামের দরবারে ইমামে আজামের জীবনীটা খোলা হচ্ছে, 4000 ইমাম আজামের, 4000 ইমাম আজামের শিক্ষকের নাম পাওয়া গেছে, মুদাররিসের নাম পাওয়া গেছে, যাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, হাদিসের শিক্ষা নিয়েছে, বিভিন্ন ভাবে হাদিসের জ্ঞান নিয়েছে, সানাদের জ্ঞান নিয়েছে, মাতানের জ্ঞান নিয়েছে, রাবির জ্ঞান নিয়েছে, মাসলা মাসালের জ্ঞান নিয়েছে, মাসলা মাসালে হাল শিখেছে, মুজতাহিদ পাওয়া গেছে, ইস্তিনবাতকারীদেরকে পাওয়া গেছে। 4 ইমামের এক ইমাম, ইমাম হাম্বলি রাহমা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওই জীবনীর মধ্যে 4000 উস্তাদের মধ্যে থেকে একটা শিক্ষকের নাম পাওয়া গেছে, তার নাম হচ্ছে বাহলুল মাজুব। কথা বলেন না, এ বুঝতে পারেন আমার আলোচনা, অসুবিধা হচ্ছে আপনাদের, বুঝতে পারছেন আলোচনা? ওলির দরবারে কেন এলে? মুখ দেখতে, হাদিয়া দিতে? ওলির দরবারে কেন এলে? এ হুকুম করে দিয়েছে আপনাকে, নেকদার বান্দাদের দরবারে যাওয়া, সলে বান্দাদের দরবারে যাওয়া, আল্লাহ যাদেরকে কবুল করেছে তাদের দরবারে যাওয়ার এর হুকুমটা কোথা থেকে এলো? কিছু মানুষকে কিছু এক্সট্রা পাওয়ার পান করি, কোন আলেমের মাজাল নেই, কোন মুহাদ্দিসের মাজাল নেই, কোন মুফাসসিরের মাজাল নেই, কোন মুফতির মাজাল নেই, আতাইনা রাহমাতান মিন ইনদিনা, মিন ইনদিনা, আল্লাহ বলছেন আমার কাছ থেকে, আমার খাস খাজানা থেকে গিফট করি তাদেরকে আলাদা। তারাই ওলি, তারাই নেক, তারাই ফেরেশতা, তারাই আল্লাহ খোদা বিরুতা। জোরে বলে, জোরে বলে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদদের মধ্যে একজনের নাম পাওয়া যায় নাই, একজন ব্যক্তির নাম পাওয়া যায়, তার নাম হচ্ছে বাহলুল মাজুব। কে? আলেম, মাওলানা, মুহাদ্দিস। মাজুব বলা হচ্ছে সুফি মানুষ ছিলেন। আতাইনা রাহমাতান মিন ইনদিনা ওয়া আলামনাহু মিন লাদুন্না ইলমা। এখান থেকে সেটা বাহলুল মাজুবের কাজ ছিল, বাহলুল মাজুবের কর্ম ছিল, বাহলুল মাজুব যে কাজটা করত সেই কাজটা কি? পরিষ্কার করে পাওয়া যায় দাজিলা নদীর তীরে, সমুদ্র উপকূলীয় মানুষ আছেন আপনারা, দীঘাতে যান একটু বেড়াতে ঘুরতে, দেখবেন বালিতে একটু ঘর তৈরি করে, কথা বলেন, বালি দিয়ে নকশা করে, বাহলুল মাজুবের কাজটাও ছিল বালি এর মধ্যে নকশা করা, বালির মধ্যে ঘর তৈরি করা। একদিন জুবাইদা বেগম কে বলে, ক্যা কর রে? ঘর বানা রহা হুঁ। কহাঁ? জন্নত মে ঘর বানা রহা হুঁ। বিকতে হ্যায়? বলে বিকতা হুঁ। কিমত কিতনা? 10 দিরহাম হাতে দিয়েছে, সমুদ্রের পানিতে 10টা দিরহাম ফেলে দিয়েছে, বালির ঘরটা ভেঙে দিয়ে বলে, তেরা ঘর জন্নত মে বন গয়ে।
হারুনার রশিদ লেগে গেছে, টাকা দেওয়ার জায়গা খুঁজে পাওনি, ফকিরকে দিতে মিসকিন দিয়ে দিতে সমুদ্রে টাকা ফেলে দিয়ে বলে কেরা ঘর জান্নাত মে বান গায়, টাকা দেওয়ার জায়গা খুঁজে পাওনা আমায়। সঙ্গে সঙ্গে রাগ করতে করতে বউকে ঘরে নিয়ে চলে গেছে, ঘুমিয়ে পড়েছে, স্বপ্ন দেখছে বড় জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয়ে গেছে, জান্নাতের ঘরের মধ্যে সাইন বোর্ডে লেখা আছে বাইতে জুবাইদা, জুবাইদা প্যালেস, তোর বইয়ের ঘর তোর কোথা থেকে হলো বেরো, ঘুম ভেঙে গেছে, বইয়ের হাত ধরে কাহা বলে চলো বাহুলুল কে পাতালে, কাল তো মেরে ইতনা গুসে হোকার ওয়াকে ওয়াস সে লট কর হমকো ঘর মে লেকার চলে আয়ে থে, আজ কাহা লেকার যা রহে, বলে ওহি বাহুলুল কে পাঙ্গাস, বলে কা হোগা ওয়া যা কর, বলে চলো না ইয়ার বাত কিয়া জিয়াদা কর রহে, ধরে লিয়ে বউ কে গেছে, গিয়ে দেখছে বাহুলুল ওই জায়গায় নদীর মত সমদাজিলা নদীর তীরে একই অবস্থায় ঘরটা তৈরি করছে, প্রশ্ন করেছে একই ভাবে কিয়া কর রহে হ্যায়, জন্নত মে ঘর বনা রহা হো, বিকতে হ্যায় ভা বিকতা হো, কিমত কিতনা, বলে 10,000 দিনার, বলে কাল তো 10 দিরহাম থা, আজ কাইসে 10,000 দিনার বন গয়ে, বলে কাল বন মে আয়ে থে গে, দেখ কর নে গে গে, বিন দেখে লে কর গয়ে থে গে, আজ আয়ে দেখ কর আয়ে গে, কাল বিন দেখে লে কর গয়ে থে গে, ইসলিয়ে 10 দিরহাম থা, আজ দেখ কর আয়ে গে, ইসলিয়ে 10,000 দিনার বন গয়ে। মুস্তাফা বলছে যে মুঝকো দেখা ইমান লায়া, সরকার কায়নাত বল রহে যে মুঝকো দেখা ইমান লায়া, মদিনা তুলাল বল রহে যে মুঝকো দেখা ইমান লায়া, যে মুঝকো দেখা ইমান লায়া, আফতাবে তরিকত বল রহে গে যে মুঝকো দেখা ইমান লায়া, উসকো মাই এক বার মারহাবা কহ রাতা হু, যে মুঝকো নেহি দেখা ইমান লায়া, উসকো মাই সাত বার মারহাবা কহলাতা, ছোড়ে বলেন চলে বলেন। ইমামে আজমের একটা উস্তাদের নাম ছিল বাহলুল মজজুব, কি করেছিল তার কাছ থেকে বলে কিছু তো পেয়েছিল, নালে উস্তাদের নামে এলো কেন, কিছু তো শিখেছিল, আর আল্লাহর ওলিরা কি শিখায়, নামাজ না না এত ওয়ান টু তে ওয়া ক খ শিখায় না, ইউনিভার্সিটিতে শিখায় এবিসিডি তো প্রাইমারি লেভেলে শেখায় না গ্র্যাজুয়েশন লেভেলে শেখায়, আল্লাহর ওলিরা নামাজ শেখানো আসে না, আল্লাহর ওলিরা রোজা শেখায় না, আল্লাহর ওলিরা হজ শেখায় না, বলে হুজুর কি ওয়াজ করছেন, ওলিদের দরবারে তো শেখার, হ্যাঁ অবশ্যই শেখার কিন্তু নামাজ নয়, নামাজ শিখতে রুহুল আমিন পীর আবু বকরের দরবারে যায় নাই, নামাজ শিখতে মুজাহিদের জামান সুফি ফাতে আলী ওয়াইসির দরবারে যায় নাই, 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত একজন মুজাহিদ পেয়ে পীর আবু বকর সুফি কথা বলে না কেন, 18টা বছর নামাজ শিখে নে, নামাজের হাকিকত কে শিখে, জোরে বলবেন, জোরে বলবেন না, ইব্রাহিম আদম 14 বছর ধরে কাবার সামনে এসে দাঁড়িয়েছে, ইব্রাহিম আদম 14 বছর ধরে একটা করে পা ফেলেছে, দুটো নফল নামাজ পড়েছে, 14 বছর সময় লেগেছে কাবার কাছে এসে দাঁড়িয়েছে, দেখছে হাকিকাতে কাবা, হাকিকাতে কাবার জায়গায় নাই, হুজুর কি ওয়াজ করছেন, সব বুঝবেন না তরিকাতের একটা সবক আছে, হাকিকাতে কাবা, জানবেন কি সুলতানুল আজগার কি জানেন আপনি, কি চিনেন সুলতানুল আজগার কাকে বলে, আরে নামাজ তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জু দুরিকাত পড়েছে, আপনি আমিও পড়ি, নিজামউদ্দিন আউলিয়া দুরিকাত পড়েছে, আপনি আমিও পড়ি, কুতুবউদ্দিন কাকিও দুরিকাত পড়েছে, আপনি আমিও পড়ি, বাহাদুর নকশবন্দি দুরিকাত পড়েছে, আপনি আমিও পড়ি, মুজাহিদের জামান দুরিকাত পড়েছে, আপনি আমি পড়ি, আরে তাদের দুরিকাতে 4টে সেজদা ছিল 1টা রুকু ছিল, আপনার দুরিকাতে 4টে সেজদা 1টা রুকু, পার্থক্যটা কোথায়, আরে পার্থক্য কোয়ান্টিটিতে নয়, পার্থক্য হচ্ছে কোয়ালিটিতে, তাদের নামাজের কোয়ালিটিটা আলাদা ছিল, আপনার নামাজের কোয়ালিটি সাদা মাটা, আরে জ্যাকেট তো এখানে সবাই পরে আছে, কোটি সবাই পরে আছে,
কথা বলে না, ব্র্যান্ডেড বলে কিছু জিনিস আছে না না। আরে মোবাইল তো সকলের হাতে আছে, কারাতে চাইনা আছে, কারাতে স্যামসাং আছে, কারাতে আইফোন আছে, কেউ কি বলতে পারবে না তোরটা অ্যান্ড্রয়েড নয় আমারটা অ্যান্ড্রয়েড না, সবই অ্যান্ড্রয়েড। আরে নামাজ তো সবই, কিন্তু কোয়ালিটি আসমান আর জমিন পার্থক্য, ওর ভিতরে প্রসেসর আসমান আর জমিন পার্থক্য, র‍্যাম আসমান আর জমিন পার্থক্য। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে র‍্যাম তৈরি করতে হয়, প্রসেসর তৈরি করতে হয়, স্ক্রিন তৈরি করতে হয় না, স্ক্রিন মডেল তো তৈরি হয়ে আছে, ভিতরের প্রসেসর গুলো তৈরি করতে হয়। কথা বলে না কেন, মানে টপ র‍্যাঙ্কের কথা বলছি, বুঝে নেন, শর্ট টাইম ব্যাখ্যা দিতে পারছি না। আল্লাহর ওলিদের দরবার আদর্শ তৈরি করে জীবনের চরিত্রটা গঠন করে, নাটক নয়, অভিনয় নয়, দামাবাজি নয়। আল্লাহ পাক কবুল করেছেন, 14 বছর পরে যাওয়ার পরে দেখছে কাবার হাকিকাতে কাবার জায়গায় নেই। আল্লাহকে প্রশ্ন করেছে, আল্লাহ তোমার দরবারে 14টা বছর সময় লাগলো, একটা করে পা ফেলেছি, তোমার দরবারে দুদিক কাত সিজদা দিতে দিতে এসেছি, কিন্তু এসে দেখছি হাকিকাতে কাবা, হাকিকাতে কাবার জায়গায় নেই, কোথায় গেছে? আল্লাহ বলছে, আল্লাহর তরফ থেকে ইলকা হচ্ছে, ইব্রাহিম আদম আমার কাবা কারোর ইস্তেকবাল করতে গেছে। আমি তো এই কাজ করে এসেছি, তুমি কি কাজ করে এসেছো? বলে আমি তেমন কিছু কাজ করিনি, আমি আজই যে ইনকে সারির সাথে এসেছি, তার আদবের সাথে কাবা জিয়ারাতে এসেছি। আল্লাহর ওলিদের দরবারের মূল বৈশিষ্ট্য হচ্ছে আদবানা জীবন তৈরি করা। কি মনে করেন আদব মানে কি ভাবে? তরিকাতের মূল সবক হচ্ছে আদব, আদব মানে কি ভাবে? এইভাবে দাঁড়ানো, সুজুদের সামনে বেঁকে যাওয়া, আদব মানে কি? মুসাফাকারে হাদিয়া দেওয়া, এই কথা বলে মাশাআল্লাহ। তাকবীর দেন ভাই, আসছে আলোচনা নয়। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। প্রতাপপুর দরবার শরীফ ভাইজান হুজুর কিবলা, প্রতাপপুর দরবার শরীফ ভাইজান হুজুর কিবলা, নারায় তাকবীর। বিদায় নিয়ে আপনাদের খিদমত থেকে বসে যান, আপনাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যাদেরকে সামনে রেখে রোল মডেল করে জীবনের চরিত্রটাকে গঠন করার চেষ্টা আপনারা করেন, আল্লাহ সুযোগ করে দেন আরো সুন্দরভাবে আগিয়ে যাওয়ার। গোনাগারে এসেছিলাম দরবারে দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহর ওলি শুয়ে আছে যেখানে, তারা রোহানি দোয়া, রোহানি তাওয়াজ্জু পাওয়ার জন্য। শেষ কথাটা বলে দিয়ে বিদায় নিয়ে আপনাদের খিদমত থেকে, আল্লাহর ওলিদের দরবারে আসার একটা মূল উদ্দেশ্য হবে আদব। আর আদবটা কি? আদব মানে এভাবে বেঁকে দাঁড়ানো নয়, কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান দেওয়া নয়। আদব তো এগুলো আছে, বাপকে দেখে আদব দেওয়া, মাকে দেখে আদব দেওয়া, পীরকে দেখে আদব দেওয়া, ঠিক আছে, সবের আদব আছে। আপনার ইমানেরও একটা আদব আছে, আপনার আমলেরও একটা আদব আছে, আপনার দোয়া চাওয়ারও একটা আদব আছে। আলোচনা অনেক ডিপ হয়ে যাবে, এক একটা এবারত তুলে তুলে আলোচনা করা যায় যে আদবের কোয়ালিটিটা কি। আল্লাহ পাক সকলকে কবুল করেন, কোন সময় আসবো আলোচনা করব। শেষ কথা বিদায় নেই, গুনাগার এসেছিলাম, দোয়া করবেন আমার জন্য। আমার মেজ চাচাজান হুজুর পীর কেবলা, সকলে জানেন এ দরবারের সাথে হুজুর কেবলা একটা আলাদা সম্পর্ক ছিল। প্রতাপপুরের বর্তমান দায়িত্বশীল পীর সাহেব যিনি আছেন, তিনার সাথে আমার চাচাজান হুজুর কেবলা আলাদা একটা সম্পর্ক ছিল। হুজুর কেবলা এবারে রমজান মাসে আল্লাহটাকে সাড়া দিয়েছেন, ফুরফুরা শরীফের একজন দায়িত্ব